দীর্ঘ সাধনার পর কৃতিত্বের সঙ্গে মাধ্যমিকের গণ্ডি পাড়ি দিতে পারায় আনন্দে আত্মহারা এসব শিক্ষার্থী। ফল প্রকাশের পর রাজধানীর স্কুলগুলোতে ছিল বাঁধ ভাঙা উল্লাস। ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজে 1596 জন পরীক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই পাস করেছে। জিপিএ 5 পেয়েছে 1368 জন। রেজাল্ট অনেক ভালো হয়েছে, গোল্ডেন, অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে, আর ওদের পরিশ্রমের ফল প্লাস আমাদের টিচার যারা আছে ওদের উৎসাহ। চেষ্টা করছি আমরা, মেয়েও চেষ্টা করছে, আল্লাহ পাক জিপিএ 5 রেজাল্ট দিয়েছে। শতভাগ পাস করায় রাজুক উত্তরা মডেল স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি আনন্দ। তবে গেল বছর প্রতিষ্ঠানটিতে 92% পরীক্ষার্থী জিপিএ 5 পেলেও এবার পেয়েছে 90%। অনেক 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 আনন্দ। আমার প্রজেক্টটা আমার অবশ্যই আমার টিচারদের এবং আমার বাবা মার জন্য। আমার বাচ্চা যে গোল্ডেনে প্লাস পেয়েছে এর জন্য আমার অনেক আনন্দ লাগছে। গত বছরের তুলনায় এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার কমেছে 7.94%। জিপিএ 5 আগের বছরের চেয়ে 5000 কমেছে। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে, আর একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণের কাছাকাছি। তবে পাশের হার এবং জিপিএ 5 কম পাওয়াকে প্রত্যাশিত বলছেন শিক্ষামন্ত্রী। আমরা খাতা দেখার যে বা খাতা মূল্যায়ন করবার যে পদ্ধতি, এটা খুবই ত্রুটিপূর্ণ এবং এর ফলে সত্যিকার অর্থে খাতা মূল্যায়ন করা হয় না। কিন্তু এইবার এটা একটা পদক্ষেপ যখন আমরা নিতে গেছি তখন আমরা এটা ভালো করে বুঝতে পারছি যে এটার একটা প্রভাব হয়তো আমাদের ফলাফলে পড়তে পারে। এদিকে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম, মাত্র 59.03% পাস করেছে। বোর্ড চেয়ারম্যান জানান, ইংরেজি ও গণিতেই বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে অকৃতকার্য হচ্ছে 25,606 জন, আর গণিত বিষয়ে অকৃতকার্য হচ্ছে 34,989 জন। সব বোর্ডে পাশের হার স্বাভাবিক থাকলেও কুমিল্লা বোর্ডের ফলাফল খারাপ হওয়ার ঘটনা তদন্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।